একটি রাজা। আহ থাম না দাদা, রাজা নয় সে, রাজ পেয়াদা। তার যে মাতুল। ও ও, মাতুল কিসে, সবাই জানে সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা। ছাগলের কি গজায় ডানা? একদিন তার ছাতের পরে, ওহো, ছাদ কোথা হে, টিনের ঘরে। বাগানের এক উড়ে মালি, ওহো, মালি তো নয়, মেহের আলি। মনের সাথে গাইছে বেহা, বেহাক তো নয়, বসন্ত রাগ। থা বাপু ঘেঁচা ঘেঁচি। আচ্ছা আচ্ছা, বলো, এই চুপ করেছি। এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে, ধরল সে তার ছুটির গোড়া। ওহো, কোথায় ঝুটি, টাক যে ভরা। হোক না টেকো তোরটাতে কি, হোক না টেকো তোরটাতে কি, লক্ষ্মী ছাড়া মুখ্য ঢেকি। ধরব ঠেসে টুটির উপরে, পিটব তোমার মুন্ড ধরে। কথার উপর কেবল কথা, এখন বাপু পালাও কোথাম। ঈদ মুবারক। ঈদ মুবারক। শ্রোতা দর্শক, আমরা সবাই একটি কঠিন সময়ের ভিতরে আটকে গেছি। সারা পৃথিবীর মানুষ এখন ঘরবন্দি। আমাদের বিশ্বাস অন্ধকার কেটে যাবে, নতুন ভোর আসবেই। এখন আমাদের প্রয়োজন সুদৃঢ় মনোবল এবং আত্মবিশ্বাস। করোনার ভয়ে ভীত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আনন্দে থাকা, আর তাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সুকুমার রায়ের মজার ছড়া গল্প বলা। বাঙালির একান্ত নিজস্ব সাংস্কৃতিক ঢঙ্গে একটি মজার গল্প বলার চেষ্টা করেছি আমরা। আমরা দুজন দুটি ভিন্ন দেশে ভিন্ন শহরের থেকে এই পরিবেশনাটি তৈরি করেছি আপনাদের জন্য। সারা পৃথিবীর মানুষ এখন নিরাপদ দূরত্বের বিধান মেনে চলেছে। এ বিধান মেনেও নানা রকম সৃজনশীল কাজ করা সম্ভব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং মঙ্গল চিন্তা করবেন। মনে রাখবেন, নতুন স্নিগ্ধ ভোর আসবেই। সবার জন্য শুভকামনা। ঈদ মুবারক।